মেঘনা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক করিমপুরের বাজার, যেটি সাপ্তাহিক একটি হাট জমা হয়। এখানে আমরা আজকে এসেছি মরিয়ম মিষ্টান্ন ভাণ্ডারে, যেটির প্রোপ্রাইটার হলো রমজান ফরাজি। করিমপুর তথা সকল জায়গায় এই মিষ্টিটি এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। যেমন ধরনের বিয়ে, সুনুতে খাতনা, বিভিন্ন অনুষ্ঠানে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায়। সুস্বাদু মিষ্টির জন্য চলে আসুন করিমপুর বাজারে মরিয়ম মিষ্টান্ন ভাণ্ডারে। আমরা আজকেই আপনাদেরকে মরিয়ম মিষ্টান্ন ভাণ্ডারের দোকানটি ঘুরিয়ে দেখাবো। চলুন ঘুরে দেখি। প্রিয় দর্শক, আপনারা যারা রাজীব আহমেদ ফেসবুক পেজে এখনো পর্যন্ত ফলো করেননি, এই মুহূর্তে ফলো করে রাখুন। কেননা আমরা প্রতিনিয়ত একটি করে ব্লগ নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে দেখতে আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসছি। চলুন আমরা শেষেই আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই মরিয়ম মিষ্টান্ন ভাণ্ডারের প্রোপ্রাইটারের সাথে, যিনি এই সুস্বাদু মিষ্টি বানানোর কারিগর এবং এই বাজারে মিষ্টি বানিয়ে যাচ্ছে, তার সাথে আমরা এখন কথা বলবো। চলুন দেখি তিনি কি বলে। ভাই, এই করিমপুর ঐতিহাসিক বাজার একটা সরকারি বাজার, যে বাজারে প্রতি সপ্তাহে মঙ্গলবারে একটি হাট হয়, সেই বাজারে আপনার এত সুন্দর একটি মিষ্টির দোকান, দোকানের নাম হচ্ছে মরিয়ম মিষ্টান্ন ভাণ্ডার, সেই দোকানের মালিক হচ্ছেন আপনি। তো আপনার এই দোকানটি কত বছর যাবত আপনি এখানে মিষ্টি বানায় বিক্রি করেন? এই 8-9 বছর ধরে হইব। মিষ্টি কি আপনি নিজেই বানান? নিজেই বানাই। আচ্ছা, মিষ্টির প্রক্রিয়াটা একটু বলবেন, যে কী কীভাবে মিষ্টিটা তৈরি করেন, কী কীভাবে? দু তিনটা ছানা গাড়ি, ছানা দা শুরু করে মিষ্টি বানাই এই দোকান। না, কতটুক এটা কতটুক সুস্বাদু হয়, মানুষ কতটুক পছন্দ করে, আর দৈনিক কত কিলো, কত কেজি মিষ্টি বিক্রি করতে পারে? 100-150 কেজি মিষ্টি দিয়ে বেচাই না, আলারক মতো কর্তারি মোটামুটি খারাপ না। সবচেয়ে বেশি মানে সপ্তাহে 7 দিনের ভিতরে সবচেয়ে বেশি কোন দিন আপনি মিষ্টি বিক্রি করতে পারেন? শুক্রবারে বেচা কিনা ডালা দিলে বেশি। এখন বর্তমানে কত টাকা কেজি মিষ্টি? 160 কেজি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা রাজীব আহমেদ ব্লকে আছেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনাদেরকে যেন পরবর্তী আরও কোনো ভিডিও বানিয়ে দেখাতে পারি আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। যদি আপনারা কেউ আমাদের এই রাজীব আহমেদের ব্লগে যদি কোনো দোকান এবং কোনো প্রতিষ্ঠানের অ্যাড দিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা তাৎক্ষণিক আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরি করার জন্য আমরা ছুটে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি নিউ ইয়ার।